অনেকেই মনে করে থাকে আচার তৈরি করা যেন কত কঠিন কাজ কিন্তু আমি বলছি আচার তৈরি করা অনেক সহজ আর আজকের এই আচার তৈরি করতে একদম ঘরোয়া কিছু উপকরণ লাগবে আর খেতে হবে অনেক টেস্টি কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকের আচারটা তৈরি করে দেখাবো এবং বছর জুড়ে সংরক্ষণ করে এই আচারটা আপনারা খেতে পারবেন এবং একটা আচার তৈরির স্পেশাল মশলাও আপনাদের সাথে কিভাবে তৈরি করতে হবে সেটা শেয়ার করব। আজকে খোসা সহকারে আমের আচার তৈরি করব তাই যাতে মশলা খুব ভালোভাবে আমের ভিতর পর্যন্ত যায় এর জন্য ছুরি সাহায্যে একটু এইভাবে কেটে নিতে হবে তো এতে করে খুব ভালোভাবে মশলাটা ভিতর পর্যন্ত যাবে এবং আচারটাও অনেক বেশি টেস্টি হবে তো প্রথমে আমি ছোট করে আমগুলো কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে ধুয়ে রাখা আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিতে হবে যাতে একটুও পানি লেগে না থাকে কারণ যদি পানি লেগে থাকে তাহলে কিন্তু আচারটা খুব ভালোভাবে সংরক্ষণ করা যাবে না এর জন্য খুব ভালোভাবে মুছে নিচ্ছি এখন আমি আচার তৈরির জন্য একটি স্পেশাল মশলা তৈরি করছি তো এখানে আমি আধা টেবিল চামচের মতো মিষ্টি জিরা অর্থাৎ মৌরি নিয়েছি আধা টেবিল চামচের মতো ধনিয়া ও আধা টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন ও একটা চামচের মতো এখানে জিরা নিলাম তারপর আরও এখানে নিতে হবে শুকনা মরিচ তো এখানে আমি চারটা শুকনা মরিচ নিয়েছি এখন সবগুলো উপকরণকে আমি একটু হালকা ভেজে নিব এতে করে আচারের যে একটা স্পেশাল মশলা সেটাও তৈরি হয়ে যাবে আর ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণও বের হবে চুলার আঁচ কমিয়ে রেখে মশলাগুলোকে ভেজে নিতে হবে যদি চুলার আঁচ বাড়িয়ে এই মশলাগুলোকে ভাজা হতো তাহলে কিন্তু মশলাগুলো বেশি মাত্রায় পুড়ে গিয়ে তিতা হয়ে যেত তাই চুলার আঁচ অবশ্যই কমিয়ে রেখে মশলাগুলোকে ভাজতে হবে আর যখন দেখবেন যে মশলাগুলো একটু অন্যরকম কালার চলে এসেছে তখন বুঝতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখতেই পারছেন কালারগুলো কিন্তু একটু পরিবর্তন হয়েছে আর প্যাকেটের মধ্যে যে পাঁচ পাঁচফোড়ন থাকে আর অনুপাত ঠিকঠাক মতো থাকে না তাই আমি বলবো আচার তৈরির জন্য এভাবে মশলা বানিয়ে নিলে আচারটা বেশি মজার হবে আর শুকনা মরিচগুলোও দেখেন ভেজে নেওয়ার কারণে কতটা মুচমুচে হয়ে গিয়েছে এখন এই সবগুলো মশলা আপনারা শিল্পাটায়ও বেটে নিতে পারেন বা গ্রাইন্ডারে একটু গুঁড়ো করেও নিতে পারেন তো আমি গ্রাইন্ডার মেশিনে গুঁড়ো করে নিচ্ছি এটা আপনাদের ইচ্ছা যে যেভাবে পারেন করে নেবেন এই তো গুঁড়ো করে নিয়েছি আর একদম মিহি গুঁড়া করবেন না হালকা একটু দানাদা রাখতে হবে তারপর এখানে আমি দুই প্রকার সরিষা দিয়ে আচারটা তৈরি করব তাই এখানে সরিষা নিয়েছি হলুদটা নিয়েছি আধা টেবিল চামচ আর কালোটা নিয়েছি একটা চামচ এরপর সরিষাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বেটে নিতে হবে আর সাথে একটা কাঁচা মরিচ দিয়ে বাড়বেন তাহলে তিতা লাগবে না তারপর এখানে আমি আচার তৈরির জন্য সরিষার তেল গরম হতে বসিয়ে দিলাম তেল হালকা গরম হয়ে যাবার পর এখানে কিছু রসুন কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম চাইলে আপনারা রসুন বাটাও দিতে পারেন আর তারপর এখানে আমি তেজপাতা দিলাম মাঝখান থেকে ভেঙে দিয়েছি তেলের সাথে রসুনটাকে হালকা একটু ভেজে নিতে হবে এতে করে সুন্দর একটি স্মেল বের হবে এখন কিছু মশলা অ্যাড করবো তো প্রথমে এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ আর ঝালের জন্য গুঁড়া অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ আর এটাই কিন্তু পারফেক্ট এর চাইতে বেশি দেওয়ার দরকার নাই কারণ যখন সরিষা বেটেছি তখন কিন্তু একটা কাঁচামরিচ দিয়েছি এবং যখন মশলাগুলো গুঁড়ো করা হয়েছে তখন কিন্তু চারটা মরিচ দেওয়া হয়েছে তো এখন আমি এই যে সরিষাটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন তেলের সাথে সরিষাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম পর্যায়ে আছে অনেকের প্রশ্ন থাকতে পারে সরিষা বাটা না দিলে কি চলবে কিনা তো আমি বলবো সরিষা বাটা অবশ্যই দিবেন কারণ আচারের যেই টেস্ট হওয়ার ব্যাপারটা এটা কিন্তু মশলা এবং সরিষা বাটার উপরেই নির্ভর করে তো আমি তিন চার মিনিটের মতো মশলাটাকে কষি নেয়ার পর এখন আম দিয়ে দিচ্ছি এবং আমি কিন্তু আবারও বলছি কোনো প্রকার পানি থাকা যাবে না তো ভালোভাবে মুছে নিয়েছিলাম আমগুলো তারপর এখন দিয়ে দিলাম আর আচার তৈরির ক্ষেত্রে আরেকটা জিনিস যে এক্সট্রা কিন্তু পানি অ্যাড করা যাবে না কারণ যেহেতু আমরা আচারটা সংরক্ষণ করব তো পানি দিলে কিন্তু আচারের মধ্যে ফাঙ্গাস তৈরি হবে ছত্রাক তৈরি হবে তো এই বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে অনেকের কমপ্লেন থাকে যে তাদের আচার বেশি দিন সংরক্ষণ করতে পারে না আচারের মধ্যে ফাঙ্গাস তৈরি হয় ছত্রাক তৈরি হয় এটার আসলে কারণটা কী তো এটার কারণ আসলে এইটাই তো তারপর আমি স্বাদ একটু লবণ দিয়ে দিলাম এরপর আচারের স্পেশাল যেই মশলাটা ছিল তৈরি করেছিলাম কিছুক্ষণ আগে সেখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিব আর বাকি অর্ধেক মশলা দিতে হবে যখন আচারটা ভালোভাবে হয়ে যাবে চুলা থেকে নামাবো তার কিছুক্ষণ আগে এখন মশলাগুলো যাতে আমের গায়ে সুন্দর মতো লেগে থাকে তাই নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্সড করে দিচ্ছি অনেকেই আছে আচার তৈরি করে চিনি দিয়ে আবার অনেকে গুড় দিয়ে তৈরি করে তো আমি দুইটা মিক্সড করে তৈরি করব চিনিও দিব আর গুড়ও দিব। তো এখানে আমি এক কাপের মতো চিনি দিয়েছি আর এরপর এক কাপের মতো গুড়ও দিয়ে দিলাম আর এখন মিষ্টির পরিমাণটা হচ্ছে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন তো আপনাদের কাছে যদি হাতের কাছে গুড় না থাকে তাহলে চিনি দিয়েও করতে পারেন তবে গুড় দিয়ে তৈরি করলে না আচারের যে কালারটা সেটাও অনেক সুন্দর আসে আর খেতেও অনেক বেশি মজার হয় তো এই তো দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার কারণে কিন্তু কিছুটা পানি ছেড়েছে এবং একটা আঠালোভাবও চলে এসেছে আর কয়েকদিন পর কিন্তু আর কাঁচা আম পাওয়া যাবে না তাই আম বাজার থেকে শেষ হওয়ার আগেই যারা এখনও আচার বানাননি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে আচার তৈরি করে ফেলতে পারেন কারণ এইখানে কিন্তু আচার তৈরির যে নিয়মটা সেটা অনেক সহজ আর আমি খুব সহজভাবেই কিন্তু প্রেজেন্ট করার ট্রাই করেছি আর এই আচারটা তৈরি করার জন্য বেশি কিছু উপকরণও লাগবে না তো এখানে আমি এখন একটু শুকনা মরিচি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে দিয়েছি এখন আমি তিন থেকে চার মিনিটের জন্য আচারটাকে ঢেকে দিলাম এর থেকে বেশি ঢেকে রাখার দরকার নেই কারণ ঢেকে রেখেছি এর জন্য যাতে আমগুলো একদম ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর আমের ভিতরে যেন ঠিক মতো মশলাটাও প্রবেশ করে যেহেতু আমি আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করব তাই এখানে আমি দেড় টেবিল চামচের মতো সাদা সিরকা অ্যাড করে দিয়েছি আর সংরক্ষণ করতে চাইলে এটা কিন্তু অবশ্যই মাস্ট বি দিতে হবে আমের এই আচার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি যেই মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো বাকিটুকু আবার অ্যাড করে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে দিলেই বাস হয়ে গেল আজকের এই আমের আচারের রেসিপি খুবই সহজ খুব সহজ প্রসেসে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন এই হচ্ছে আচারের ফাইনাল লুক তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো কে কোথা থেকে আজকের আমার এই ভিডিওটা দেখেছে তা কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাও আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার কিন্তু মাঝে মাঝে আচারটা যাতে ভালো থাকে এর জন্য সরিষার তেল গরম করে ঠান্ডা করে তারপর আচারের মধ্যে দিতে পারেন এতে করে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আজ এই পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ